ডক্টর ইউনুস সে এমপি হয়ে থাকা যা হিরো আলমতা। আশ্চর্যের বিষয় আর একটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আসলে কথা বলাও তো দায় হয়ে গেছে, কথা বলে আপনি টিকতে পারবেন কি না? এই আদিলুর আজকে যার জন্য আমরা আন্দোলনটা করতেছি, সেই এলান কিসের জন্য আজকে জেলখানায়? 2 বছরের কারাদণ্ড কেন তাকে দেওয়া হয়েছে? কারণটা হলো একটা তদন্ত করেছে, সেটার রিপোর্ট প্রকাশ করেছে কি 5ই মার্চের হেফাজত ইসলামের যেই সমাবেশ সেখানে মানুষ হত্যা নিয়ে কতজন মানুষ হত্যা হয়েছে, ওখানে কি 70 জনের কথা বলা হয়েছে? আমি জানি না, 80 ছিল, 100 ছিল, কত ছিল রাষ্ট্র রিপোর্ট করবে, সেটার অনুসন্ধান চালাবে। কিন্তু সেই রিপোর্ট প্রকাশের সাথে সাথে তাকে আপনি জেলখানায় 2 বছরের কারাদণ্ড দিয়ে দেবেন। এই বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার কর্মীদেরকে এইভাবে নির্লজ্জ নোংরাভাবে প্রশাসনের জুডিশিয়ারি কর্তৃক আইনিভাবে কারাদণ্ড দেওয়ার ইতিহাস আওয়ামী লীগের সরকার তৈরি করেছে, এটাই হচ্ছে সবচেয়ে আক্ষেপের বিষয়। এই দলটাই নাকি আবার মানবাধিকারের কথা বলে। আমি নাম বলতে চাই না ওই সব গ্রুপগুলোর, তাদের নাম বললে আবার তাৎক্ষণিকভাবে শেষ, তাৎক্ষণিকভাবে উদা হয়ে যাবেন। আজকে যদি আমি বাংলাদেশের সবচেয়ে সুউচ্চ ভবনে দাঁড়িয়ে বলি এই সরকার আমি মানি না, তাতে কি কিছুই আসে যায় না? এখন আমি বোঝাতে চাচ্ছি এই কথা বলে সংগঠন তাহলে কি আমার কথা কেন বলতেছি, সরকার তো পতন হবে না? না না না, এটা ভুল। ডক্টর ইউনুস সে এমপি হয়ে থাকা যা হিরো আলমতা, কারণ কথার তো দাম নাই, একই কথা হিরো আলমজা ডক্টর ইউনুসতা, কারণ আপনি সংবিধানে আপনার মত প্রকাশ করতে পারবেন না, সংসদে পারবেন না, এটা সাংবিধানিক বাধা, যার কারণে বলি সংবিধানের 70 অনুচ্ছেদ চেঞ্জ করতে হবে। এক ব্যক্তির হাতে একদিন ভোটের মাধ্যমে যেইভাবে ক্ষমতা যায়, সে যদি বলে রাত, আওয়ামী লীগের লোক আগে চিনলেই কয় হওয়া রাত, দেশে সূর্য আওয়ামী লীগের লোকজন কয় রাত। আপনি চিন্তা করেন একটা সরকার কতটা নির্লজ্জ হলে তারপরে বলে বেগুনি খাও কি দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, তারপরে কি বার্গার খাও কাঁঠাল দিয়ে, রান্না করো তেল ছাড়া, মানে এতটুকু লজ্জা নাই, ন্যূনতম লজ্জা নাই। তা দেখে আমার দলের যে প্রধান বড় বড় শীর্ষ নেতা তাদেরই লজ্জা নাই, ওই সেলা সামুন্ডগুলো লজ্জা করে কী করবে, ওরা বুক দর্পে ভোট ডাকাতি করে। বিশ্বাস করেন আমি বলছি, আমি চোখ দিয়ে দেখেছি ওই 30 ডিসেম্বর রাতে ভোট ডাকাতি করার পর কারা কোন ঘাটে গোসল করেছে, সারা রাত্র গাঞ্জা খেয়ে তারপরে ভোট ডাকাতি করার পরে কারা কোন ঘাটে গোসল করেছে আমি আমার এলাকায় দেখছি, আপনি দেখেন নাই? ওরা তো স্বীকারও করে, শুধুমাত্র একটা লুঙ্গি, 2টা পান, 500 টাকা, এর বিনিময়ে আমাদের দেশের মানুষ বলতে হবে অশিক্ষায় কুশিক্ষায় তারা এমন জরাজীর্ণ হয়ে গেছে, আওয়ামী লীগের এই এজেন্ডা বাস্তবায়ন করেছে, এটাই তো বাস্তবতা। যার কারণে এই আরেকটা কথা আমি বলতেই ভুলে গেছি।